কলকাতা আরজিকর কাণ্ডের পরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অপরাধীর ফাঁসির সাজা চেয়ে রাস্তায় নেমেছিলেন। তারপর তিনি দাবি করেছেন বিল এনে এমন একটি আইন পাশ করাবেন যাতে অপরাধীর 10 দিনেই ফাঁসি হবে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি সম্পূর্ণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীকে 10 দিনের মধ্যে ফাঁসির সাজা দেওয়া সম্ভব, নাকি এটা শুধুমাত্রই একটা রাজনৈতিক স্টান্ট? আজকের আড্ডা ব্লগারের আসরে এই বিষয়টা বিশ্লেষণ করে জানব। তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। 2024 সালের সেপ্টেম্বর মাসের শুরুতে রাজ্যের বিধানসভায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন বিল এনেছেন, অপরাজিতা মহিলা শিশু সুরক্ষা বিল নামের। এই বিলটাতে কী আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমরা জেনে নেব, আইনিভাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে একজন অভিযুক্তকে অপরাধী প্রমাণ করে সাজা কার্যকর করতে ঠিক কতটা সময় লাগে এবং কী কী আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। যখনই কোনো অপরাধের ঘটনা ঘটে, প্রথমে FIR অথবা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করতে হয়। কোনো ঘটনার FIR হয়ে যাওয়া মানে সেখান থেকেই একটি মামলার জন্ম হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে তথ্য প্রমাণ জোগাড় করে অভিযুক্তের বিরুদ্ধে, তারপর সব কিছু সাজিয়ে গুছিয়ে চার্জশিট আদালতে জমা দেয়। এর জন্য পুলিশ 3 মাস অর্থাৎ 90 দিন সময় পায়। এবার আদালত দেখবে সেই চার্জশিটে যে যে ধারা অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ এনেছে সেগুলো সঠিক কিনা। এই ক্ষেত্রে আদালত পুলিশের আনা ধারাগুলো রাখতেও পারে, আবার মনে করলে কিছু ধারা সরিয়ে অথবা চাইলে নতুন কিছু ধারা সংযোজন করতে পারে। এর পরের ধাপে মামলা শুনানি শুরু হয়। এবার সেই মামলার শুনানি কতটা দীর্ঘ হবে সেটা নির্ভর করে মামলায় কতজন সাক্ষী রয়েছে এবং সেই সাক্ষীরা প্রত্যেকটা শুনানিতে উপস্থিত হয়ে মামলায় সহযোগিতা করছে নাকি বিভিন্ন অজুহাতে সময় নষ্ট করছে তার উপর। তাছাড়া সাধারণভাবে একটি মামলায় যত বেশি সাক্ষী থাকবে সেই মামলার শুনানি তত দীর্ঘ সময় ধরে হবে। এবার যদি কোনো মামলার ক্ষেত্রে রিপোর্টের প্রয়োজন হয়, সেটা যে কোনো ধরনের রিপোর্ট হতে পারে, ফরেন্সিক রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, অনেক ক্ষেত্রে মোবাইল রিলেটেড অনেক রকম রিপোর্ট, তাহলে এই রিপোর্টগুলো পেতে কতটা সময় লাগছে তার ওপর মামলা শুনানির সময়সীমা নির্ভর করবে। এসব কিছু পেরিয়ে লোয়ার কোর্টের রায় পাওয়ার পরে হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে যাওয়ার সুযোগ আছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, লোয়ার কোর্টে ফার্স্ট ট্র্যাকে কোর্ট করা যায়, কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সব কিছু স্বাভাবিক প্রক্রিয়াতেই হয়। এখানে সাধারণত ফার্স্ট ট্র্যাক বলে কোনো কনসেপ্ট হয় না। তাহলে লোয়ার কোর্টের পরে হাইকোর্টের রায় হলো, এবার হাইকোর্টের রায়ের পরে মানুষের সর্বশেষ ভরসা সুপ্রিম কোর্ট। যদি কোনো মামলায় সুপ্রিম কোর্ট অপরাধীর ফাঁসির সাজা বহাল রাখে, তারপরেও অপরাধীকে ফাঁসির সাজা দেওয়া যায় না, এরপরে আরও কয়েকটা ধাপ থাকে, সেই প্রক্রিয়াগুলো পেরোলে তবেই ফাঁসি হতে পারে। যেমন সুপ্রিম কোর্টে রায় আসার পরে সুপ্রিম কোর্টেই আবার রিভিউ পিটিশন করা যায়, মানে ফাঁসির সাজাটা পুনর্বিবেচনা করার জন্য আবেদন করা যেতে পারে। সেই আবেদনের সাথে সাথে ফাঁসির সাজাটা আবার স্থগিত হয়ে যায়। তারপর যদি সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা না করে সেই ফাঁসির সাজাটা বহাল রাখে, তখন কিউরেটিভ পিটিশন করতে পারে অপরাধী। কী হয় এই কিউরেটিভ পিটিশনে? এই কিউরেটিভ পিটিশনে দেখা হয় অপরাধী সব রকম আইনি সুযোগ সুবিধে নিতে পেরেছে নাকি আরও সে কোনো রকম আইনি সুবিধে নেওয়ার সুযোগ তার কাছে রয়েছে। এবার সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করছে সে কতটা সময় নেবে এই কিউরেটিভ পিটিশনের রায় শোনাতে। সুপ্রিম কোর্টে সব কিছু মিটে গেলে অপরাধী তার প্রাণ ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে যেতে পারে। মজাটা হচ্ছে রাষ্ট্রপতির জন্য কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা নেই যার মধ্যে তাকে সিদ্ধান্ত জানাতে হবে। রাষ্ট্রপতি দীর্ঘ সময় নিতেই পারেন এবং তার সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপরাধীর ফাঁসির সাজা কার্যকরও হতে পারবে না। এবার এই এতগুলো আইনি প্রক্রিয়া পেরিয়ে কীভাবে একজন অপরাধীর ফাঁসি 10 দিনের মধ্যে হতে পারে, এই কথার সাথে কার্যত বাস্তবের কোনো মিলই নেই। এবার আমরা জেনে নেব অপরাজিতা মহিলা ও শিশু বিলে কীভাবে অপরাধীকে 10 দিনের মধ্যে ফাঁসির সাজা দেওয়ার কথা বলা হয়েছে।
মাননীয়া অপরাধীকে 10 দিনের মধ্যে ফাঁসির সাজা দিয়ে দেবেন বলে দাবি করলেও এই বিলে কিন্তু কোথাও এই 10 দিনের ভিত্তিতে কিছু করা হয়নি। এই নতুন বিলে বলা হয়েছে, যখনই কোনো ধর্ষণ বা ধর্ষণ করে হত্যা এরকম ঘটনা সামনে আসবে, সেই ঘটনার তদন্ত পুলিশকে 21 দিন অথবা 3 সপ্তাহের মধ্যে করতে হবে। যদি কোনো ক্ষেত্রে 21 দিনের মধ্যে এই তদন্ত পুলিশ সম্পূর্ণ করতে না পারে, তাহলে পুলিশকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে কেন এই 21 দিনের মধ্যে তদন্ত সম্পূর্ণ হয়নি। এবং সেই ব্যাখ্যা যদি সন্তোষজনক হয়, সেখানে পুলিশ আরও 15 দিন সময় পাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তাহলে প্রথমেই মাননীয়া 10 দিনের তত্ত্ব উড়ে গেল, শুধুমাত্র তদন্তের জন্যই 21+15 মানে 36 দিন দিয়ে দেওয়া হলো। এবং এর 1 মাসের মধ্যে পুলিশকে চার্জশিট জমা দিতে বলা হয়েছে। এবার ধরে নেওয়া যাক এই ঘটনাটি ফার্স্ট ট্র্যাক কোর্টে গেল। ফার্স্ট ট্র্যাক কোর্ট মানে যেখানে প্রত্যেক দিন শুনানি হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব মামলার রায়দানের চেষ্টা করা হয়। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয়, খুব কম সময়ে মানে মোটামুটি দিন দশেকের মধ্যে যদি ফার্স্ট ট্র্যাক কোর্ট রায় শুনিয়ে দেয়, তাহলে কি অপরাধীকে ফাঁসির সাজা দেওয়া সম্ভব? লোয়ার কোর্ট যদি কাউকে ফাঁসির সাজা দেয়, তাহলে সেই সাজা হাইকোর্টকে নিশ্চিত করতে হয়। তার মানে লোয়ার কোর্টের দেওয়া ফাঁসির সাজাটা নিশ্চিত করার জন্য হাইকোর্টও কিছুটা সময় নেবে। এবার লোয়ার কোর্ট হাইকোর্টের বেড়াজাল পেরোনোর পরে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবার দেশের সর্বোচ্চ আদালত তার নিজের সুবিধে এবং সময় মতো ঠিক করবে যে এই মামলার রায় কবে দেবে। ধরে নেওয়া যাক সুপ্রিম কোর্টেও সেই ফাঁসির সাজাটা বহাল রইল। আগেই জানিয়েছি, সুপ্রিম কোর্টের রায়ের পরে অপরাধীকে সোজাসুজি ফাঁসি দেওয়া সম্ভব নয়। একজন ব্যক্তি সুপ্রিম কোর্টে ফাঁসির সাজা পাওয়ার পরে সে আবার সেই সুপ্রিম কোর্টেই রিভিউ পিটিশন দিতে পারে তার এই ফাঁসির সাজাটা পুনর্বিবেচনা করার জন্য। তারপর সে কিউরেটিভ পিটিশন দেবে সব রকম আইনি সুযোগ সুবিধা পেয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং সব শেষে দেশের রাষ্ট্রপতির কাছে সে তার প্রাণ ভিক্ষা চাইতে পারে, সেই অধিকার তার রয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন যাওয়া মানেই ফাঁসি স্থগিত হয়ে যাওয়া এবং রাষ্ট্রপতি এই বিষয়ে কী নির্দেশ দিচ্ছেন সেটার অপেক্ষা করা। আচ্ছা, এবার ধরে নেওয়া যাক রাষ্ট্রপতিও নির্দেশ দিয়ে দিলেন যে হ্যাঁ, এই ব্যক্তিকে ক্ষমা করা যাবে না, একে ফাঁসি দিতেই হবে। শুধুমাত্র তারপরেই অপরাধীর ফাঁসির সাজা কার্যকর হতে পারে। আমাদের দেশের যেরকম বিচার প্রক্রিয়া, পুলিশ, উকিল, সাক্ষী, মামলা শুনানির ডেটের পর ডেট, তারপরে 3টে কোর্টের রায় এবং রাষ্ট্রপতি এবং তারপর আরও 2-3টে প্রসেস, সব কিছু পেরিয়ে 10 দিনের মধ্যে একজন অপরাধীকে ফাঁসির সাজা দেওয়ার কথাটা একেবারেই অবাস্তব। অথচ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী 10 দিনে ফাঁসির সাজার কথা বললেন, কিন্তু তিনি যে বিল আনলেন তাতেও যদি বিচার প্রক্রিয়া চলে, সেখানেও অপরাধীকে 10 দিনে ফাঁসির সাজা দেওয়া কোনোভাবেই সম্ভব না। লোয়ার কোর্ট পর্যন্ত এই আইনটা কার্যকর হলেও তারপরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তো তার স্বাভাবিক প্রক্রিয়াতেই বিচার করবে, সেখানে তো সময় লাগবেই। কিন্তু এই বিলে কয়েকটা পজিটিভ সাইড আছে। যেরকম টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে, এবং সেই টাইম ফ্রেমটাকে আরও কয়েকটা ক্ষেত্রে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে কিছুটা সময় নষ্ট কম হবে। যেরকম সুপ্রিম কোর্টের রায় আসার পরে 30 দিন সময় থাকে রিভিউ পিটিশন করার জন্য, কিন্তু যদি কেউ রিভিউ পিটিশন 30 দিনের মধ্যে না করে, তাহলে এখনকার আইন অনুযায়ী সে তার যতদিন পরে খুশি করতে পারে। কিন্তু এখানে যদি এই 30 দিনের সময়সীমাটা বেঁধে দেওয়া যায়, তাহলে অনেকটা সময় বাঁচানো যাবে। অপরাধী 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন না করলে সে আর রিভিউ পিটিশন করতেই পারবে না। মানে সব ক্ষেত্রেই রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন এবং প্রেসিডেন্টস হাউস, সব ক্ষেত্রে যদি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে অপরাধীরা আর সেই সুযোগটা পাবে না। যদি এরকম আইন করা যায়, তাহলে অনেকটা সময় বেঁচে যেতে পারে। তাছাড়া বিশেষ করে ধর্ষণ করে হত্যাকাণ্ড অথবা বিষ প্রয়োগে হত্যা, এই ধরনের মামলাগুলোতে মৃতদেহ সংরক্ষণের জন্য নির্দিষ্ট আইন থাকা জরুরি।
কারণ ধর্ষণে হত্যাকাণ্ড হলে মৃতদেহ থেকে অপরাধীর বিষয়ে তথ্য প্রমাণ পাওয়ার যেমন সম্ভাবনা থাকে, তেমনি বিষক্রিয়ার মৃত্যুতে মৃতদেহের ভিসেরা টেস্টের রিপোর্ট থেকে বিষক্রিয়ার ব্যাপারে নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যেতে পারে। এরপরেও ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলায় যেটা করা যেতে পারে সেটা হলো নির্দিষ্ট কিছু চেক পয়েন্ট রাখা, যেগুলো ফরেনসিক সায়েন্সের তথ্য প্রমাণের ভিত্তিতে হবে। যেমন মৃতের সাথে অপরাধীর ডিএনএ ম্যাচ করা, অথবা আর যা যা চেক পয়েন্ট করে ম্যাচ করলে অপরাধীর বিষয়ে একেবারে নিশ্চিত হওয়া যাবে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না, সেক্ষেত্রে সোজাসুজি ফাঁসির সাজা কার্যকর করা যেতেই পারে। কিন্তু শুধুমাত্র কড়া আইন করে কি এইসব ভয়ানক অপরাধ সমূলে নির্মূল করা সম্ভব? যদি না পুলিশ প্রশাসনের সদিচ্ছা থাকে। সমস্ত কিছু জানা সত্ত্বেও কলকাতার অভয়ার ক্রাইম সিন সিল করা হলো না, জেনে শুনে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হলো। আইন তো এখনও আছে, সেই আইনে নির্ভয়ার হত্যাকারীদের ফাঁসিও হয়েছে। আজকে যদি কলকাতার অভয়ার হত্যাকাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ লোপাট না করে দেওয়া হতো, তাহলে বিশেষজ্ঞদের কথায় অপরাধীকে চিহ্নিত করতে 2 থেকে 3 দিন লাগার কথা ছিল। আইন তো ছিলই, কিন্তু সেটা সম্ভব হলো না শুধুমাত্র অপরাধ এবং অপরাধীদের আড়াল করার জন্য। সে কারণে শুধুমাত্র কড়া আইন, তার উপর আরও কড়া আইন, এসব করে কিছু হবে না। অর্থনৈতিক রাজনৈতিক কারণের ঊর্ধ্বে গিয়ে পুলিশ প্রশাসনকে অপরাধী চিহ্নিত করে শাস্তি দেওয়ার সদিচ্ছা রাখতে হবে। আজকের আড্ডা ব্লগারের আসর এই পর্যন্তই। 10 দিনে অপরাধীকে ফাঁসি সাজা দেওয়া কিভাবে সম্ভব? কমেন্ট বক্সে তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে অন্যদেরকেও গুরুত্বপূর্ণ তথ্যে ভরা এই ভিডিওটি দেখার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।